আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি, দেখতেই পাইতেছেন যে কি। তো এটা হচ্ছে একটা ক্যানভাস, ক্যানভাসটি অনেকদিন হয়েছে তো আট করে রাখছিলাম, অন্য একটা ভিডিওতে বলছিলাম আপনাদের। তো আমার ছেলের জন্য আট করা যাচ্ছিল না, রং দিয়ে কাজও করা যাচ্ছিল না, তো অনেক কষ্ট করে এটা আট করছে আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর প্রথমেই বলে দিচ্ছি যে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো প্লিজ পাশের বেল বাটনটি প্রেস করে দিন, আমার ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এসব ধরনের কাজ আমার সবসময় ভালো লাগে। তো এই ফাতিনের জন্য এই কাজগুলো করতে পারি না, তো প্রায় 1.5 বছর হয়ে গেছে দারাজ থেকে আমি এই ক্যানভাসগুলো অর্ডার করছিলাম, তিন টাইপ এই রকমের, তো সেটা তো করা হয়নি। তো এখন আর কি করে ফেলছি, অনেক কষ্ট হয়ে গেছে, এই যে তুল এই আট করা হয়ে গেছে, এখন আর কি রং দিয়ে কাজ করতেছি। তো অনেক সময় লেগে গেছে, অনেক সময় লাগে, যা করেন অবশ্যই বুঝতে পারেন যে কতটা সময় চলে যায়, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্ট হয়ে যায়। তো এটা আমার খুব শখের একটা জিনিস, তো আমি প্রথমেই এই রংগুলো দিয়ে কাজ করতেছি। আলহামদুলিল্লাহ আমার কাছে ভালোই লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রঙের কাজটা ফাতিন যখন সজাগ তখনই শুরু করছিলাম, তো ঘুমিয়ে পড়ছিল তো তাড়াতাড়ি এর জন্য হয়ে গেছে, তো ও তো খুবই জ্বালাতন করতেছিল। অনেকগুলো অনেক কাজটা হয়েই গেছে, এখন আমি ওই পাতাটা আট করে নিচ্ছি, রংগুলো দিয়ে রং করে নিচ্ছি, খুবই সুন্দর মনে হচ্ছে, খুবই সুন্দর হইবে, দেখুন কতটা ভালো লাগতেছে। আসলে নিজের হাতের কাজ ভালো হোক খারাপ হোক খুব ভালোই লাগে, যে প্রথম আর্ট করতেছি খুব ভালো লাগে, যেন আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো আমার ফুলগুলো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, তুলি দিয়ে কাজ করা, রং তুলি দিয়ে, তো এখন আমি আর কি ফুলের ভিতরের কাজটা করে নিচ্ছি, এটুকুই বাকি আছে। এই যে দেখুন কতটা সুন্দর লাগতেছে, আমার পুরোপুরি এটা আর্ট করা শেষ, এখন টানিয়ে দিছি। প্লিজ সবাই বলবেন কেমন হয়েছে, আমার কাছে বেশ ভালোই লাগতেছে, প্রথম আর্ট করছি ভালোই লাগতেছে। আরও দুইটা আছে, ও দুইটা কি আর্ট করি আপনাদের সাথে শেয়ার করব। তো নতুন বাসায় টানিয়ে দেবো আলহামদুলিল্লাহ। বিউটি পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।